আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এটা আমার সিঙ্গাপুরের ইউনিভার্সিটি স্টুডিও পার্ট টু ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আগের ব্লগে হাফ কোশ্চন ছিল, আপনারা দেখেছেন যে আমরা ইউনিভার্সিটি স্টুডিওতে ঢোকার পরপরই কোন কোন রাইডে চললাম। তো এখন হচ্ছে যে আমরা বাকি পার্টে চলবো, এটা ফারওয়ে একটা পোর্শন, এটাও খুবই সুন্দর মেয়ে বাবুদের জন্য, স্পেশালি খুবই ইন্টারেস্টিং। এখানে সব কিছু আছে মেয়ে বাবুদের জন্য, ফেরি টেলের সব কিছুই এখানে আছে, আর এখানে বিভিন্ন ড্রামারও জায়গা আছে। তো আমরা কয়েকটা ড্রামা এখানে দেখেছি, আর এই দা মিল্ক বার, এইবারটাতে হচ্ছে যেখানে ক্যাট ডান্সিং করছে, তারপরে ক্যাটদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলোই ছিল। তো এটা খুবই ইন্টারেস্টিং ছিল, একটা ড্রামার মতো। আমরা অনেকক্ষণ যাবৎ ওদের এই ড্রামাটা দেখেছিলাম, আর এটা হচ্ছে যে ডান্স প্লাস হচ্ছে যে ওদের অ্যাক্টিং ছিল। তো দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিলো, বাচ্চারাও খুব এনজয় করছিলো। আর পরে প্রথমে কিছুটা হালকা ক্রাউড থাকলেও পরবর্তীতে দেখলাম প্রচুর ক্রাউড হয়ে গেছে এই ড্রামাটা দেখার জন্য। আর মিউজিকের তালে তালে এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা ডান্সিং ড্রামা ছিল। তো বেশ কিছুক্ষণ এই ড্রামাটা চলেছে, আমরা অনেকক্ষণ ধরে যাবতই উপভোগ করেছি এটা। আর বাচ্চারা তো আসতেই চাচ্ছিলো না, কারণ এই ক্যাটগুলো বারবার নিচে নেমে আসছিলো, তারপর বাচ্চাদের সাথে হ্যান্ডশেক করছিলো। তো আসলে ইন্টারেস্টিং জিনিসটা, আসলে ইউনিভার্সিটি স্টুডিওতে আমি যেটা দেখলাম সবগুলা আইটেম, সবগুলা অ্যাক্টিভিটিসই খুবই ইন্টারেস্টিং ছিল, কোনোটা চেয়ে কোনোটা কম না। তো একদিনের জন্য আসলে ইউনিভার্সিটি স্টুডিও মানে সব কিছু দেখা খুবই টাফ আসলে, সত্যি কথা যেটা। তো আমরা মোটামুটি হায়েস্ট লেভেলের অ্যাক্টিভিটিস করতে পেরেছি, প্রায় 14টা অ্যাক্টিভিটিস আমরা করেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে একদম রীতিমতো আমাদেরকে সবাইকে দৌড়াতে হয়েছে সত্যিকার অর্থে যেটা। আর প্রথম দিকে ঢোকার সময় অ্যাক্টিভিটিসের ভিতরে আমরা লাইট ক্যামেরা অ্যাকশন ছিল, তারপরে হচ্ছে তারপরে ছিল স্পেগেটি স্ট্রিট, ট্রান্সফর্মার, তারপরে মমিদা রাইডস, তারপরে ড্রামা শোর ভিতরেও অনেকগুলো ছিল, ওয়াটার ওয়ার শো, তারপরে হচ্ছে যে শার্ক দা র্যাপিড অ্যাডভেঞ্চার, তারপরে হচ্ছে যে ওয়াটারফলের একটা রাইড ছিল, সেটাও বেশ জুরাসিক ওয়ার্ল্ড র্যাপিড অ্যাডভেঞ্চার, ওটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তারপরে অনেকগুলো আইটেম আসলে এখানে আছে, সে নিজের ভিতরে তো আছেই। তো আমরা এই মিল্কি বারটা বারবার দেখছিলাম ড্রামাটা, আর এখানে যেটা পুশ দ্য বুশ অ্যাক্টিভিটিস ছিল সেটা আমরা করিনি, অনেক হাইট ছিল এটা আসলে, বাচ্চাদেরকে নিয়ে রিস্কি মনে হচ্ছিলো। দেন আমরা চলে আসছি এনশিয়েন্ট ইজিপ্টের, এটা হচ্ছে ট্রেজার হান্ট, এটা একটা রেলগাড়ির মতো স্লোলি চলে, এটা বেশি একটা ইন্টারেস্টিং না। তারপরেও আমাদের যেহেতু হাতে টাইম ছিল, এটা তো আমরা চড়ে দেখেছি। তো আসলে ইউনিভার্সিটি স্টুডিওতে গেলে সময় নিয়ে যেতে হবে, আর অনেকগুলো সুন্দর সুন্দর ড্রামা হয় বিশেষ করে মেয়ে বাবুদের জন্য, সেগুলোও বেশ ইন্টারেস্টিং। তো চেষ্টা করবেন ওই ড্রামাগুলোতে দেখার জন্য, পার্টিসিপেটিং করলে আসলে ভালো লাগবে, একটা এক্সপিরিয়েন্স হয়। আর যেহেতু অনেক বেশি কস্টলি এই ইউনিভার্সিটি স্টুডিওর এন্ট্রি ফিটা, তো আসলে পয়সা যতটুকু উসুল করে আনা যায় সেটাই আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি সবগুলো অ্যাডভেঞ্চার করার পরে দেন আমাদের লাস্টটা একটু সময় ছিল দেখি, আমরা আবার মমি রাইডস, তারপর হচ্ছে যে ট্রান্সফর্মার, এই দুটাতে আবার উঠেছিলাম। তো খুবই ভালো লেগেছে সত্যিকার অর্থে যেটা। আর হচ্ছে যে সারাদিন আসলে ওখানে টাইম স্পেন্ড করার পর অনেক টায়ার লাগে। দেন এটা আর একটা ড্রামা শোতে আমরা চলে এসেছি, এই ড্রামাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা অ্যাটেন্ড করার জন্য। এটা হলিউড স্টুডিও ছিল এই ড্রামাটা, আর বেশ কালারফুল মানে বলবো, সিঙ্গিং প্লাস ওদের ডান্সিং সব কিছুই তো খুবই সুন্দর, এটা মেয়ে বাবুরা অনেক পছন্দ করবে। আর ওরা দেখলাম যে শোর মাঝখানে মাঝখানে বাবল উড়াচ্ছে, তারপরে বেলুন দিচ্ছে, আসলে ইন্টারেস্টিং এটা অনেক বেশি। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম কাভারেজ করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, বাট অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো আসলে ভিডিও করা হয়নি, কিন্তু মোবাইলের তখন ফুল হয়ে গেছে মেমোরি, প্লাস হচ্ছে চার্জ শেষ হয়ে আসছিল। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, প্লিজ লাইক এন্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ভালো থাকবেন সবাই।